জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানি দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এই মাত্র পালাতে গিয়ে বিমানবন্দরে আটক ডক্টর হাসান মাহমুদ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানি দেব আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ, হাসান মাহমুদের আটকের পর এবার আটক দীপমণি, থাকছে বিস্তারিত প্রতিবেদন। জানিয়ে দেব ঢাকায় শেখ হাসিনা কাদের সহ 80 জনের নামে আরো 2 মামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদন। শেষে জানিয়ে দেব পালিয়ে গিয়েও শেষ রক্ষা হচ্ছে না ডিবি হারুন ও বিপ্লবের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিদেশে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার বিকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে। জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী জানান, তার সার্ক ভিসা রয়েছে, সার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন। অনেকেই নিজ বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন। এদিকে এর আগে সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতের উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন পলক। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপমণিকে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে আটক করা হয়েছে। সোমবার 19 আগস্ট সন্ধ্যায় তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দীপুমণিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। 2008 সালে চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দীপুমণি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন। এদিকে দীপুমণি তার স্বামী তৌফিক নওয়াজ ও বড় ভাই ডক্টর জে আর ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানী মিরপুর ও শেরেবাংলানগর এলাকায় 2 জন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 80 জনের বিরুদ্ধে 2টি হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলা গত 4 আগস্ট মিরপুর আইডিয়াল স্কুলের সামনে যুবদল নেতা আবদুল্লাহ কবির খান 50 নিহতের ঘটনায় দায়ের করা হয়েছে। সোমবার 19 আগস্ট শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি FIR হিসাবে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন। জানা গেছে, গত 4 আগস্ট মিরপুর আইডিয়াল স্কুলের সামনে যুবদল নেতা আবদুল্লাহ কবির খান নিহতের ঘটনায় হত্যা মামলাটি দায়ের করেছেন নিহতের স্ত্রী আফসানা আক্তার ইসলাম। এই মামলায় আরও আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক DMP কমিশনার হাবিবুর রহমান ও DMP সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। অপরদিকে শেরেবাংলা নগর থানার সামনে কাঠমিস্ত্রি তারেক হোসেন 18 হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারেকের মা ফেরদৌসী খাতুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাদ দিবা সন্ধ্যার আদালতে এই মামলা করেন।
মামলার অপর আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মইনুল হোসেন খান নিখিল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, 5 আগস্ট সন্ধ্যা 6:07টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে শেরেবাংলা নগর থানার সামনে গুলিবিদ্ধ হন তারেক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মস্থল থেকে দূরে থাকা অধিকাংশ পুলিশ সদস্য কাজে যোগ দিলেও এখনও কর্মস্থলে ফেরেনি আলোচিত কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। দেশের সব থানায় কার্যক্রম শুরু হলেও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, প্রভাবশালী প্রলয় কুমার জোয়ারদার সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখনও কাজে যোগ দেননি। তারা কোথায় আছেন সে বিষয়ে কারো কোনো স্পষ্ট ধারণা নেই। শেখ হাসিনার পদত্যাগের দিনই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেদিনই সংঘর্ষে পুলিশ সহ 200+ মানুষ প্রাণ হারান। এমন পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ সদস্য থানা ছেড়ে পালিয়ে যায়, এর ফলে পুলিশশূন্য হয়ে পড়ে দেশ। পুলিশবিহীন রাজধানীর বিভিন্ন স্থানে রাতের বেলায় টানা কয়েকদিন চলে ডাকাত আতঙ্ক। ডাকাত ঠেকাতে রাত জেগে রাস্তায় রাস্তায় পাহারা দেয় সাধারণ মানুষ। ওই পরিস্থিতিতে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে 15 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত 11 আগস্ট সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ কাজে যোগ না দেন তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন। কর্মস্থল ছেড়ে বাইরে অবস্থান করা পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে আলটিমেটাম দেওয়া হয় পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকেও। সেই নির্দেশনা সাড়া দিয়ে এর মধ্যে সিংহভাগ পুলিশ সদস্য যোগ দিলেও এখন পর্যন্ত কর্মস্থলে ফেরেনি হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এখনও যারা কর্মস্থলে ফেরেননি তাদের কাজে যোগ দিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আরেক দফা সময় বাড়িয়েছে পুলিশ সদর দপ্তর। কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র পুলিশ সুপার মিডিয়া এনামুল হক সাগর জানিয়েছেন, নির্দেশনা মেনে বেশিরভাগ পুলিশ সদস্যই কাজে যোগ দিয়েছেন। হয়তো অনেকেই অসুস্থতার কারণে।